যে খবরের দিকে নজর রাখবো, মালদহের কালিয়া চকে কংগ্রেস কর্মীর পচা গলা দেহ উদ্ধার করা হচ্ছে। মালদহের কালিয়া চকে কংগ্রেস কর্মীর পচা গলা দেহ উদ্ধার এবং কি কারণে সেই দেহ উদ্ধার করা হচ্ছে, কিভাবে তার মৃত্যু হয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। মালদহের কালিয়া চকে পচা গলা দেহ উদ্ধার করা হচ্ছে এবং সেই পচা গলা দেহ কংগ্রেস কর্মীর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে এর পেছনে কারা রয়েছে এবং তার সঙ্গে কারা জড়িত রয়েছে, সেই সমস্ত কিছুই খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি গৌতম। গৌতম, মালদহের কালিয়া চকে কংগ্রেস কর্মীর পচা গলা দেহ উদ্ধার হয়েছে, এর পেছনে কারা রয়েছে, কি বলছে তার পরিবার? দেখো, পরিবারের পক্ষ থেকে যিনি তার কাকা, সে এবার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন, তার অভিযোগ যে পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তার যে ভাইপো সে নিখোঁজ ছিল এবং চা খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। বাড়ি হচ্ছে মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের মোটামারি থানার আন্ডারে, এবং তার কাছে মুক্তিপণ চেয়ে তাদের কাছে ফোনও আসে। এরপরে মুক্তিপণ দেওয়ার জন্য যে ফোনতে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল সেইটা ধরে তারা টাকাও দিয়েছে এমনভাবে তার কাকা, এবং তার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য তারা বারংবার ওই ফোন নাম্বারেই, যে ফোন নাম্বার থেকে ফোন আসছিল সেই নাম্বারে পরিবারের লোকেরা, যে অপহরণ হয়েছে তার পরিবারের লোকেরা কথা বলতে চায়, কিন্তু কিছুতেই যারা অপহরণ করেছে তারা কথা বলতে দিতে চাইছিলেন। এরপরেই আজকে সকালবেলা কালিয়া চকের একটি স্টেশনের কাছ থেকে, রেল লাইনের ধার থেকে একটি পচা গলা মৃতদেহ দেখতে পায় এবং তা এই মোটাবাড়ি থানাতে এদের সাথে যোগাযোগ করে এলাকার লোকজন। তারা গিয়ে মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। তারপরে তার পকেট থেকে যে পার্স বেরোয় সেইখানে তারা পরিচয়পত্র পাওয়া যায়, দেখে যে তাদেরই বাড়ির ছেলে। এরপরে পুলিশ কিন্তু ইতিমধ্যে 5 জনকে আটক করেছে, যদুপুর থেকে ধরেছে একজন মহিলা এবং আরো 4 জনকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং বাড়ির লোকেদের বক্তব্য যে তাদের পরিবারের যে ছেলেটি তার সঙ্গে কোন রকম শত্রুতা ছিল না, এবং এটা রাজনৈতিক কারণেও এই ধরনের অপহরণ করে খুন হয়ে থাকতে পারে, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং দক্ষিণের শাস্তি দিক। অনেক ধন্যবাদ গৌতম, তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। এবার নজর রাখবো ক্যানিং এর দিকে। ক্যানিং এ আবারও ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হচ্ছে। ক্যানিং থেকে উদ্ধার করা হচ্ছে ড্রাম ভর্তি তাজা বোমা এবং তার মধ্যে 10 থেকে 12টি বোমা রয়েছে, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ক্যানিং এর উত্তর রেদোখালী গাজীপাড়া থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি তাজা বোমা। 10 থেকে 12টি তাজা বোমা উদ্ধার করা হচ্ছে ক্যানিং এ, এবং সেখানে ঘটনায় অভিযুক্ত রয়েছেন মোহাতার গাজী। তার বাড়ির পেছনে গর্ত থেকেই এই বোমা উদ্ধার করা হচ্ছে, সেই খবরই পাওয়া যাচ্ছে। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, অভিযুক্ত যে মোতাহার গাজী, সে অভিযুক্ত নান্টু গাজীকে তিনি খুন করেছেন এমনটা কিন্তু অভিযোগ করেছে এবং তার বাড়ি থেকে বোমা উদ্ধার করা হলো, কি জানছো এই বিষয়ে? দেখো, একেবারেই ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গাজীপাড়ায়, এবং সেখানে নান্টু গাজী নামে এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছিল, এবং সেই ঘটনায় মূল যে অভিযুক্ত মোতাহার গাজী তার বাড়িতে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এবং তার বাড়িতে তার বাচ্চারা যখন খেলছিল তখনই কিন্তু এক গ্রাম বোমা দেখতে পায় এবং স্থানীয় লোককে খবর দেওয়া হয়। সেখান থেকে প্রশাসনকে খবর দিলে সেই বোমা উদ্ধার করে জলে ফেলে দেওয়া হয়, এবং এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য। মূলত যে মোতাহার গাজী তৃণমূল নেতা খুনের অভিযুক্ত, এছাড়াও বেশ কয়েকজন অভিযুক্ত আছে, তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়েছেন, এবং এই অভিযুক্তর বাড়ি থেকে এত বোমা উদ্ধার হয়েছে কেন সেটাও তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ। এখনো পর্যন্ত এই বোমাকাণ্ডে কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি, কিন্তু এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক ধন্যবাদ রাজু, তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজু দাস। আবারও তাজা বোমা উদ্ধার করা হচ্ছে ক্যানিং থেকে। ক্যানিং এর গাজীপাড়া থেকে উদ্ধার করা হচ্ছে ড্রাম ভর্তি তাজা বোমা এবং তার মধ্যে 10 থেকে 12টি বোমা রয়েছে, এমনটাই অনুমান করছে পুলিশ। অভিযুক্ত মোতাহার গাজী, যিনি নান্টু গাজীর খুনে অভিযুক্ত ছিলেন, এবং তার বাড়ির পেছন থেকেই বোমা উদ্ধার করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাচ্চারা খেলতে গিয়ে সেই বোমা দেখতে পায় এবং তারাই পরে পুলিশকে খবর দেয়।
রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার মানুষ। পঞ্চায়েত ভোটের পরও এখনো পর্যন্ত ক্যানিং থেকে তাজা বোমা উদ্ধার করা হচ্ছে। আজ 10 থেকে 15টি তাজা বোমা উদ্ধার করা হচ্ছে ড্রাম থেকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।